तुषारकान्ति घोष सीनियर एनेस्थेसियोलॉजिस्ट अमरी हॉस्पिटल सॉल्ट लेक। आज 16th अक्टूबर वर्ल्ड एनेस्थेसिया डे। 1846 दिनटीते डॉक्टर विलियम मॉर्टन प्रथम इथर एनेस्थेसिया दिए सक्सेसफुली पेशेंटर ऑपरेशन करें जाते विदाउट एनी पेन पेशेंट रिकवर हो। से ही दिन थेके आज के एनेस्थेसियार प्रभूत उन्नति हुए चे। एखन जे कोनो धरनेर पेशेंट फ्रम ए नियोनेट एक दिनेर बाच्चा थेके शुरू करे एवं एनी एल्डरली पेशेंट अप टू एनी एज एनेस्थेसिया देवा जाए, कारण एनेस्थेसियार उन्नतिर जोन्नो। से ही उन्नतिटा सम्भव हुए चे भालो ड्रग्स एनेस्थेटिक ड्रग्स आसार जोन्नो, जाते रिवर्सेबल कन्सियसनेस आमरा फिरिये आनते पारी जे कोनो धरनेर सर्जारी थेके। एबं एई ब्यापारटा जोन्नो अनेक इन्स्ट्रुमेंट बा गेजेट डिपेन्डेंस जेटा आमादेर एई धरनेर हस्पिटाले आमरी सल्टलेके बा आमरी अन्यान्य ब्रांचेओ एटा এই সুবিধা আছে। এবং এই ধরনের যাদের অনেক মেডিকেল সমস্যা আছে, যেমন হার্টের সমস্যা, কিডনির সমস্যা, লিভারের সমস্যা বা লাংসের সমস্যা, তাদেরকেও আমরা অপটিমাইজ করে অপারেশন করতে পারি। যে কোনো ধরনের অপারেশন, যেমন আজকাল লাইফস্টাইল মডিফিকেশন সার্জারিজ, যেমন হাঁটু প্রতিস্থাপন বা হিপ প্রতিস্থাপন বা ক্যান্সার সার্জারি, এগুলো সম্ভব হচ্ছে অ্যানাস্থেসিয়ার উন্নতির জন্য। এবং শুধু যে অপারেশনের সময় ছাড়াও তার আগের প্রস্তুতি, প্রিপারেশন অব দ্য পেশেন্ট, পেশেন্টকে তৈরি করা অপারেশনের জন্য, সেটাতেও অ্যানাস্থেসিয়ার বা অ্যানাস্থেসিওলজিস্টের প্রভূত রোল এবং অবদান আছে। এবং অপারেশনের পরে অনেক সময়তেই পেশেন্টের আইটিউতে বা ইন্টেনসিভ কেয়ার ইউনিটের প্রয়োজনীয়তা থাকে, এবং সেখানেও ক্রিটিক্যাল কেয়ারে অ্যানাস্থেটিস্টের রোল এখন রয়েছে। অ্যানাস্থেসিওলজিস্টরা এখন অপারেশন থিয়েটারের বাইরেও, যেমন এমআরআই, সিটি স্ক্যান, পেন স্পেশালিটিতে বিশেষভাবে কাজ করছে। এছাড়া সার্জিক্যাল আইসিইউ এবং মেডিকেল আইসিইউতেও বিশেষ অবদান আছে। এছাড়া ট্রমা কেয়ারে, একটা পেশেন্ট যখন ট্রমা থেকে আসে রোড ট্রাফিক অ্যাক্সিডেন্টে, সেখানে অ্যানাস্থেসিওলজিস্টের বিশেষ রোল হচ্ছে পেশেন্টকে এন্ডোট্রেকিয়াল ইনটিউবেশন করে ভেন্টিলেশনে রেখে তাকে জীবনদান করা। এছাড়া যে লাস্ট কোভিড প্যান্ডেমিক যেটা আমরা জাস্ট কয়েক বছর কাটিয়ে এলাম, সেখানে কোভিডে অ্যানাস্থেসিওলজিস্টের রোল কিন্তু বিশেষভাবে দেখা গেছে, যেহেতু এটা একটা শ্বাসনালী সংক্রান্ত ভাইরাস জনিত রোগ ছিল, সেখানে পেশেন্টকে জীবনদায়ী ব্যাপারটাতে অ্যানাস্থেসিওলজিস্টের বিশেষ অবদান দেখা গেছে। এ এন্ডোট্রেকিয়াল ইনটিউবেশন এবং মেকানিক্যাল ভেন্টিলেশন। এই ওয়ার্ল্ড অ্যানাস্থেসিয়া ডেতে আমার সমস্ত অ্যানাস্থেসিওলজিস্ট কলিগদের আমি স্বাগত জানাই।